জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, ঝাপরিঝিয়ার পর এবার ক্রিমিয়ায় হামলা জোরদার করেছে ইউক্রেন। এদিকে পরমাণু শক্তি বাড়াচ্ছে তিন পরাশক্তি। ইউক্রেনের সঙ্গে অস্ত্র ব্যবসা করে কিছু দেশ যুদ্ধকে খেলার বস্তু বানিয়েছে, পোপ ফ্রান্সিসের মন্তব্য। এদিকে শিয়াকে আরও মূল্য চোকাতে হবে। এবার নাইজার থেকে রাষ্ট্রদূতর সৈন্য প্রত্যাহার করছে ফ্রান্স। সর্বশেষ জানিয়ে দেব রাশিয়াতে সেনা পাঠাচ্ছে ভারত, সন্ত্রাসবাদ মোকাবেলা আন্তর্জাতিক মহলে করা বার্তা ভারতের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ঝাপরিঝিয়ার পর এবার ক্রিমিয়ায় হামলা জোরদার করেছে ইউক্রেন। দক্ষিণ ঝাপরিঝিয়া ও পূর্ব বাখমুত রণক্ষেত্রে পাল্টা আক্রমণে রাশিয়ার বিরুদ্ধে সাফল্য পাচ্ছে ইউক্রেনীয় সেনাবাহিনী। এই সাফল্যের মধ্যেই তারা রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়ায় আক্রমণ জোরদার করেছে দেশটি। রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের সদর দফতরে হামলার পরদিন শনিবার ক্রিমিয়ায় বিমান হামলা চালিয়েছে ইউক্রেন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করা ছবিতে আকাশে ধোঁয়া উঠতে দেখা গেছে। রোববার সেভাস্তোপোলের রাশিয়াপন্থী গভর্নর মিখাইল রাজভোজেভ টেলিগ্রামে বলেন, প্রাথমিক তথ্য অনুসারে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনীয় হামলায় প্রতিক্রিয়া দেখিয়েছে। বিস্তারিত তথ্য না দিয়ে তিনি শুধু বলেন, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ শহরের বিভিন্ন স্থানে পড়েছে। তিনি আরো বলেন, ক্ষেপণাস্ত্রের বিপদ শিরোনামে পরবর্তী পোস্টে সতর্ক করে তিনি বলেছিলেন, বাড়ির গ্যাস ও বিদ্যুৎ লাইট বন্ধ রাখতে হবে। অপর এক বার্তায় তিনি বলেন, আরেকটি ক্ষেপণাস্ত্র হামলার শঙ্কা রয়েছে। টেলিগ্রামের তথ্য অনুসারে রাশিয়ার সবচেয়ে বড় বিমান ঘাঁটিতে দুটি শক্তিশালী বিস্ফোরণ হয়েছে। টানা দুই দিনের হামলায় স্পষ্ট হচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী ক্রিমিয়া ও রাশিয়া কৃষ্ণসাগর নৌবহরকে লক্ষ্য করে আক্রমণ জোরদার করেছে। 2014 সালে ইউক্রেনের ভূখণ্ড ক্রিমিয়া দখল করে রাশিয়া, এখানে রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহর মোতায়েন রয়েছে। মস্কোর এই দখলকে স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক সম্প্রদায়। রুশ সেনাদের দখল থেকেই ভূখণ্ডটি পুনরুদ্ধারের অঙ্গীকারের কথা জানিয়েছে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পরমাণু শক্তি বাড়াচ্ছে তিন পরাশক্তি। বিশ্বের অন্যতম তিন পরাশক্তি যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন নিজেদের পরমাণু শক্তি বাড়াচ্ছে। এ লক্ষ্যে পারমাণবিক কর্মসূচির জোরদার করেছে দেশ তিনটি। সম্প্রতি স্যাটেলাইট থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে এমনটা জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য সুড়ঙ্গ খনন সহ একাধিক অবকাঠামো নির্মাণ করেছে দেশগুলো। এ নিয়ে গবেষণায় তিন দেশের তিন থেকে পাঁচ বছরের ব্যবধানে স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করা হয়েছে। বিশ্লেষণে উঠে এসেছে, কয়েক বছর আগের তুলনায় পারমাণবিক কর্মসূচির পরিধি বাড়িয়েছে দেশগুলো। এক্ষেত্রে উত্তর মহাসাগরের দ্বীপপুঞ্জে পারমাণবিক কর্মকাণ্ড বাড়িয়েছে রাশিয়া। চীন জিনজিয়াং প্রদেশ ও নেভাদার মরুভূমিতে একই কার্যক্রম জোরদার করেছে যুক্তরাষ্ট্র। ক্যালিফোর্নিয়ার মিডলবারি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের জেমস মার্টিন সেন্টার ফর নন প্রলিফারশন স্টাডিজের অধ্যাপক জেফ্রি লুইস বলেন, তিন দেশের তিন এলাকায় যে স্যাটেলাইট ছবি পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে সবকটিতেই নতুন সুড়ঙ্গ রাস্তা নির্মাণ করা হচ্ছে, গুদাম হিসেবে ব্যবহারের লক্ষ্যে নতুন অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। এছাড়া ওই এলাকাগুলোতে যানবাহন চলাচল বেড়েছে। বিশ্বজুড়ে সামরিক কর্মকাণ্ডে কমাতে কাজ করছে অধ্যাপক জেফ্রি লুইস। এসব ঘটনায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র হয়তো নতুন করে পারমাণবিক পরীক্ষা চালানো শুরু করেছে। এসবের পেছনে অনেক ধরনের ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। স্যাটেলাইট থেকে পাওয়া ছবিগুলো দেখানো হয়েছিল যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ও বিশ্লেষক সেড্রিক লেইটকে। অধ্যাপক লুইসের সঙ্গে একমত পোষণ করে তিনি বলেন, ছবি থেকে এটা পরিষ্কার যে তারা শুধু পারমাণবিক অস্ত্র আধুনিকীকরণের জন্য কাজ করছে না, নতুন পরীক্ষা চালানোর জন্য কাজ করছে। পারমাণবিক অস্ত্র এর ঝুঁকি নিয়ে গত মাসে উদ্বেগ জানিয়েছিলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এই সময় তিনি বলেছিলেন, চলতি বছর আমরা ভয়ঙ্কর অবিশ্বাস ও বিভক্তির মধ্য দিয়ে যাচ্ছি। ঠিক এ সময় বিশ্বজুড়ে 13,000 পারমাণবিক অস্ত্র মজুদ রয়েছে। দেশগুলো তাদের পারমাণবিক অস্ত্র আধুনিকায়ন আরো কাজ করে যাচ্ছে, যা বিশ্বে ধ্বংসের একটি রেসিপি। সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধ ঘিরে দুই মেরুতে ভাগ হয়ে পড়েছে প্রায় পুরো বিশ্ব। এদিকে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো, অন্যদিকে চীন ও রাশিয়া। এতে বিরোধ বাড়ছে বড় অর্থনীতি ও পরমাণু সমৃদ্ধ দেশগুলোর মধ্যে, ফলে বড় ধরনের বৈশ্বিক সংঘাতের আশঙ্কাও বাড়ছে। মধ্যে সামনে এলো এমন তথ্য, প্রসঙ্গত পারমাণবিক অস্ত্র নিরস্ত্র নিয়ন্ত্রণে 1996 সালে কমপ্রিহেন্সিভ নিউক্লিয়ার স্টেট ব্যান ট্রিটি নামে একটি চুক্তি স্বাক্ষর হয়েছিল। চুক্তি অনুসারে সামরিক কিংবা অন্য কোনো উদ্দেশ্য পারমাণবিক পরীক্ষা চালানো নিষিদ্ধ। চুক্তিতে স্বাক্ষরকারী দেশের তালিকায় তিন দেশও রয়েছে, তবে চুক্তি বাস্তবায়নে এখনো পদক্ষেপ নেয়নি চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ফলে পারমাণবিক পরীক্ষা চালানোর ঝুঁকি রয়ে গেছে।
পোপ ফ্রান্সিসের মন্তব্য, ইউক্রেনের সঙ্গে অস্ত্র ব্যবসা করে কিছু দেশ যুদ্ধকে খেলার বস্তু বানিয়েছে। কিছু দেশ প্রথমে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার পর তাদের প্রতিশ্রুতি থেকে সরে আসায় হতাশা প্রকাশ করেছেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তিনি বলেছেন, রাশিয়া ইউক্রেন সংঘাতে কিছু দেশের স্বার্থ রয়েছে এবং সেটি হচ্ছে অস্ত্র বিক্রি এবং অস্ত্র ব্যবসা। ফ্রান্সের মার্সেই নগরী থেকে ভ্যাটিকান ফেরার পথে বিমানে একজন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি শান্তির প্রতিষ্ঠার যে চেষ্টা করছেন তা সফল না হয়েও হতাশ কিনা এমন প্রশ্নের জবাবে পোপ ফ্রান্সিস মন্তব্য করেন। তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধ করার প্রচেষ্টা হিসেবে ইতালির কার্ডিনাল ম্যাথিও জুপ্পিকে নিজের প্রতিনিধি হিসেবে কিয়েভ, মস্কো, ওয়াশিংটন ও বেইজিং এ পাঠিয়েছেন। পোপ ফ্রান্সিস ওই সাংবাদিককে বলেন, তিনি কিছুটা হতাশ হয়েছেনই। এরপর তিনি অস্ত্র ব্যবসা, সামরিক শিল্প এবং যুদ্ধ সম্পর্কে ঢালাও বক্তব্য দিতে শুরু করেন। পোপ বলেন, আমাদেরকে বিষয়টিকে খোলার বস্তু বানানো উচিত নয়, আমাদের উচিত তাদের সমস্যার সমাধান করতে সাহায্য করা। আমি এখন দেখছি কিছু দেশ পিছু হটে যাচ্ছে এবং ইউক্রেনকে আর অস্ত্র দিতে চাচ্ছে না। পোপের এ বক্তব্য ব্যাখ্যা দিয়েছেন ভ্যাটিকানের মুখপাত্র মাত্তিও ব্রুনি। তিনি দাবি করেছেন, পোপ তার বক্তব্যের মাধ্যমে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ চালিয়ে যাওয়া উচিত নাকি বন্ধ করা উচিত সে সম্পর্কে কোনো অবস্থান গ্রহণ করেনি। ব্রুনি বলেন, পোপ অস্ত্র ব্যবসার পরিণতির কথা বলতে চেয়েছেন। তিনি বলেছেন, যারা অস্ত্র সরবরাহ করে তারা কখনো এর পরিণতি ভোগ করে না, বরং ইউক্রেনের জনগণের মতো এমন কিছু জনগোষ্ঠী এই অস্ত্রের অর্থ শোধ করে যাদেরকে ওই অস্ত্রের আঘাতে মরতে হয়। পোপ এমন সময় সব কথা বলেন যখন মার্কিন প্রশাসন সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছে যে এ পর্যন্ত ওয়াশিংটন কিয়েভে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ১০০ বিলিয়ন বা ১০,০০০ কোটি ডলারের বেশি মূল্যের অস্ত্র সরবরাহ করেছে। শিয়াকে আরও মূল্য চোকাতে হবে। গত বৃহস্পতিবার ওয়াশিংটন সফর করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি। ওই সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বিশেষ ধন্যবাদ জানান তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি জেলেন্সকির কৃতজ্ঞতা প্রদর্শন নতুন কিছু নয়। যুদ্ধের শুরুর থেকে এখন অবধি যুদ্ধ কবলিত ইউক্রেনকে যেভাবে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র তার মিত্ররা, তাতে ধন্যবাদ ও কৃতজ্ঞতাদের প্রাপ্য বটে। বাইডেন জেলেন্সকির এবারের বৈঠক উপরোক্ত শব্দ দুটি বারবার ঘুরে ফিরে এসেছে, কারণ বাইডেনের কাছ থেকে বহুল প্রত্যাশিত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের আশ্বাস পেয়েছেন জেলেন্সকি। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের সম্ভবত নতুন করে অর্থ সহায়তা দিতে চলেছে ইউক্রেনকে। জানা যাচ্ছে যুদ্ধের ময়দানে রাশিয়াকে কায়দা করতে ইউক্রেনের জন্য দূরপাল্লার ATACMS ক্ষেপণাস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র। জেলেন্সকির সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ব্যাপারে তাকে জোর আশ্বস্ত করেছেন। উল্লেখ করা দরকার, ATACMS এমন এক ভারী পাল্লার ক্ষেপণাস্ত্র যা দিয়ে 190 মাইল দূরের লক্ষ্যবস্তুতে অনায়াসে আঘাত হানা সম্ভব। অর্থাৎ এই পাল্লার ক্ষেপণাস্ত্র ইউক্রেনের হাতে পড়লে তা রাশিয়ার জন্য যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। আমরা দেখছি ইউক্রেনের যেসব অঞ্চল রাশিয়া কব্জা করেছে সে সব অঞ্চলে হামলা চালিয়ে রুশ সরবরাহ ব্যবস্থা ভেঙে দিতে বহুদিন ধরে বাইডেন প্রশাসনের কাছে ভারী মাত্রার অস্ত্র চেয়ে আসছিল কিয়েভের। ধারাবাহিকতায় ATACMS ক্ষেপণাস্ত্র হাতে চলে আসতে শুরু করেছে। প্রেসিডেন্ট বাইডেন যে কেবল ইউক্রেনে ভারী পাল্লার অস্ত্র তুলে দিতে সম্মত হয়েছেন তাই নয়, একই সঙ্গে ১,০০০ কোটি মার্কিন ডলার পাবে বলে আশা করছে কিয়েভ। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা এসেছে নতুন করে ৩২,৫০,০০০ ডলারের সামরিক সহায়তা পাবে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। নাইজার থেকে রাষ্ট্রদূত সৈন্য প্রত্যাহার করছে ফ্রান্স। আফ্রিকার দেশ নাইজার থেকে রাষ্ট্রদূত সৈন্য প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। গত জুলাই মাসে অভ্যুত্থানের পর থেকে দেশটির সাথে টানাপোড়েন চলছিল ফ্রান্সের। ম্যাক্রো রোববার টেলিভিশনে প্রচারিত এক বক্তৃতায় বলেন, ফ্রান্স তার রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। আগামী কয়েক ঘন্টার মধ্যে আমাদের রাষ্ট্রদূত এবং বেশ কয়েকজন কূটনীতিক ফ্রান্সে ফিরে আসবে। তিনি আরো বলেন, সামরিক সহযোগিতা শেষ হয়ে গেছে এবং নাইজারের মোতায়েন 1,500 ফরাসি সৈন্য আগামী মাসগুলোতে প্রত্যাহার করা হবে। তিনি জানান, চলতি বছর শেষ হওয়ার আগেই সৈন্য প্রত্যাহার সম্পন্ন হবে। নাইজারের সামরিক বাহিনী এবং জনসাধারণ ফরাসি সৈন্য প্রত্যাহারের চাপ সৃষ্টি করছিল। গত কয়েক সপ্তাহে রাজধানী নাইমেতে হাজার হাজার লোক ফরাসি সৈন্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করছিল।